নবিকন্যা ফাতেমা ডাকে আব্বা আপনি বিছানার মধ্যে শোয়া মোমর সোহালাতের মধ্যে শোয়া বাবা গো কে বারবার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয় কয় মা যাও গিয়ে দেখো কে আসছি ফাতেমা ডেকে ডেকে বলেন দরওয়াজা খুলিয়ে তাকাইলাম তাকায় দেখি গো এমন একজন ব্যক্তি আমাদের ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে যেই ব্যক্তির বডিটা মক্কা মদিনার মানুষের সঙ্গে কোনো মিল নাই পা হইল জমিনে মাথা হইল আসমানে জিজ্ঞেস করো গিয়া তার পরিচয়টা সে কি নবীকন্যা ফাতেমা গিয়া বলেন মান আংতামা ইসমুকা কে তুমি তোমার নাম কি মালাকুল মউত ডাক দিয়া কয় আমার নাম হলো মালাকুল মউত নবীজির সঙ্গে একটু দেখা করার জন্য আরছি বাবা রে তোমার মতো আমার মতো কত মানুষ করুণার মুহূর্তে মারা গেল ছেলেটা কাছে আসে নাই মেয়েটা কাছে আসে নাই এমনও দেখা গেছে রে বাবা ঘরের ভিতরে দোতলা ঘর স্বামীকে এক রুমের মধ্যে বন্দি করিয়া রাখছে ছেলে মেয়ে না বিবি দোতলার মধ্যে ঘুমায় এই লোকটা পানি পানি করিয়া কত চিৎকার মারছি করুণার ভয়ে কেউ তার ঘরের ভিতরে ঢুকে নাই তারে পানিও দেয় নাই এই লোকটা পানি পানি করিয়া চিৎকার মারিয়া মারিয়া একাকিত্বে ঘরের ভিতরে মুসলমান রুহুটা বাইর হয়ে গেছে কিসের বাড়ি কিসের গাড়ি কিসের ক্ষমতা কিসের দ্বন্দ্বৌলত এ মুসলমান চিন্তা করে দেখো যেদিন তুমি আর আমি মারা যাব আলেমুল আমার কত বিশ্বাস হয় কি হয় না জানি না কিন্তু বৈজ্ঞানিকেরা কোনো কথা বললে সেইটা আমাদের বিশ্বাস হয়ে যায় একজন বৈজ্ঞানিক বলেন মানুষ যখন মারা যায় তিনটা কাফনের কাপড় যখন পুরুষকে প্যাকেট দেওয়া হয় ওই মানুষকে মাথার দিক দিয়া পায়ের দিক দিয়া মুসলমান মাঝখানে একটা বাদন দিয়া তিনটা কাফনের কাপড়ের প্যাকেট দিয়া যখন কবরে নামায় দেওয়া হয় কয় ২৪টা ঘন্টার ভিতরে তার দেহের ভিতরে পেটের মধ্যে এমন একটা পোকামাকড়ের তৈরি হয় তার পেটের ভিতরে একটা পোকার তৈরি হয় ওই পোকাটা ভিতর থেকে বের হওয়ার জন্য চেষ্টা চালায় কোন দিক দিয়ে বের হয় গবেষণা করিয়ে তারা দেখছি পায়ুপথ দিয়া পায়খানার রাস্তা দিয়া ওই পোকাগুলো বের হইতে থাকে আর পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয় যে দুর্গন্ধের কারণে কবরের ভিতরে অন্য অন্য পোকাগুলো আইসা হাজির হইয়া যায় এরে বাবাজি এই দেহটাকে ঠিক রাখার জন্য কত মেডিসিন খাইলাম শীতের থেকে বাঁচার লাগে কত মোটা মোটা জামা গায়ে দিলাম এই মুসলমান একটু খেয়াল করিয়া শোনো রে বাবা একটু চিন্তা করো এই দেহটা যখন তোমার আমারে কবরে নিয়ে নামাবে রে ভাই ওই কবরের দিকে একটু তাকাও ওই কবরে কেউ নাই ছেলে নাই মেয়ে নাই বিবি নাই কেউ নাই ওই কবরটার মধ্যে আমার সোয়াইয়া বাঁশের চাঙ্গিগুলো বিছাইতেছে একটু খেয়াল করেন ওই কবরের মধ্যে আমার চাটার মধ্যে সোয়াইয়া আমার মাথাটার নিচে কোনো বালিশও দেওয়া হয় নাই এই শীতের দিনে মারা গেলে কোনো লেপ কম্বল আমার দেওয়া হয় নাই ওই ব্যক্তিটা তুমিও হইতে পারো আমিও হইতে পারি রে বন্ধু যখন কবর নিয়ে নামাইল বাঁশের চাঙ্গিগুলো বিছাইয়া চতুর্দিক থেকে মিনহা খলাকুনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হতে উঠতে হবে রাখিও শরণ এই মুসলমান কোরআন শরীফের আয়াতটাকে দোয়া হিসেবে পড়িয়া পড়িয়া মাটি দেওয়া হয় ও মুসলমান বৈজ্ঞানিক কত সুন্দর করে কয় পায়ু পথ দিয়ে যখন ওই পোকাগুলো বের হয়ে যায় কয় ২৪ ঘন্টার ভিতরে তোমার কবরটা পোকামাকড় দিয়া ভরিয়া যায় কয় তিন দিন পর্যন্ত তোমার পেটটা ঠিকই থাকি কয় তিন দিন পরে পেটটা ফাটিয়া ভিতর থেকে সব কিছু বাইরে হতে থাকি আরে আমার পেটের ভিতরে কিডনি আছে বাল্ব আছে আর কত দামি দামি জিনিস আছে এগুলো সব আস্তে আস্তে যখন বের হইতে থাকি কয় ৬ দিনের মাথায় তোমার পায়ের আঙ্গুলের নখ এবং হাতের আঙ্গুলের নখগুলো খসিয়া যায় কয় ৯ দিনের মাথায় তোমার সারা দেহের সবগুলো পশম খুলিয়া খুলিয়া পড়িয়া যায় এর নবীর উম্মতের দল
পাগল একটু মালিক রে চিনো মালিককে, এ মুসলমান একটু মালিকের সন্ধান নিয়ে কবরে যাও, মালিককে আপন বানায় কবরে যাও। কয় 17 দিনের মাথায় তার গোস্তগুলো হাড্ডির থেকে আলাদা হয়ে যায়, কয় 1টা মাসের মাথায় সবগুলো গোস্ত পোকামাকড় এবং মাটি খাইয়া ফালায়, রক্তগুলো চুষে পান করে নেয় মাটি। কয় 2 মাসের ভিতরে সব গোস্তগুলো আলাদা হইয়া শুধু হাড্ডিগুলো কবরের ভিতরে পড়িয়া থাকে। কয় 3 মাসের মাথায় কয় সবগুলো দেহের থেকে হাড্ডিগুলো জোড়াগুলো আলাদা আলাদা হইয়া যাইতে থাকে। কিসের বাহাদুরি আমরা করি, কিসের আমিত্ব, কিসের বরাত্ব দেখায়। আজকে মরলে মুসলমান, আগামীকালকে আমার নাম কেউ নিবে কিনা জানা নাই। তো মালাকুল মউত যখন আমার নবীর ঘরের সামনে দাঁড়ায় গেছে, নবী কন্যা ফাতেমা ডাক দিয়ে কয় কে গো আপনি? কয় আমার নাম মালাকুল মউত। কয় কেন আসছেন? কয় আপনার বাবার সঙ্গে একটু দেখা করার জন্য আসছি। চিল্লায় জোরে কন্যা আল্লাহু আকবার। কয় তোমার আব্বার সঙ্গে একটু দেখা করার জন্য আসছি। আব্বা বাবা গো মালাকুল মউত দাঁড়াইছে, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। বিশ্ব নবী রহমাতুল আলামিন ডাক দেয়াকে ভিতরে আসতে কও। মালাকুল মউত নবীজির সামনে এসে ডাক দেয়া কয় নবীজি গো, যত রাজা বাদশা ধনী গরিব নেতা প্রজা যা আছে কর্মী যা আছে, কারো নিকট থেকে পারমিশন নেই, সবার রুটা বের করে নিয়ে গেছি, দাঁড়ানোর থেকে বসতে সময় দেই নাই। এ মুসলমান দাঁড়াইয়াছে বসতে পারে নাই, বসা আছে দাঁড়াইতে পারে নাই। ওই মুহূর্তে মালাকুল মউত তার রুহটা বের করিয়া নিয়ে গেছি। মৌত কো তুম দুর না সমঝু, মৌত হার দম হায় করিব, তুমকো মহলত না দি যায় লব হেলানে কেলি। ঠোঁট নাড়াইবার সুযোগটাও দেওয়া হয় নাই। এ মালাকুল মউত কেন আসছো? আপনারা নেওয়ার জন্য আসছি, পারমিশন দিলে নিয়ে যাব। এ মালাকুল মউত নিয়ে যাবে অসুবিধা নাই, তবে একটু দাঁড়াও, জিব্রাইলের সঙ্গে উম্মত নিয়ে একটু চিন্তা করে নেই। জিব্রাইল আসলে উম্মতের ব্যাপারে একটু ফয়সলা করিয়া নেই, দাঁড়াও। মুহূর্তের মধ্যে জিব্রাইল আমি নবীর দরবারে এসে হাজির হয়ে গেছি। ডাক দিয়া কয় জিব্রাইল, আমার নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইলে চলে আসছি, আমার নিয়ে যাবি, কিন্তু আমি জানতে চাই আমি যেই কদিন দুনিয়ার মধ্যে ছিলাম উম্মতের চিন্তায় কোনোদিন পেট পুরিয়া খাইতে পারি নাই, উম্মতের চিন্তায় রাতের বেলা বিবিদের সাথে ঘুমাইতে পারি নাই, 12টা বেজে গেলে আমি আর ঘুমাই নাই, ঘুম থেকে জাগ্রত হইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছি, সেজদায় পরে কাঁদছি। এ মুসলমান ফাতেমা কয় আমার আব্বার কাছে আমি যখনই আসছি তাকায় দেখে চোখের কোনায় পানি জমা। আব্বারা জিজ্ঞেস করছে, আব্বা গো চোখের কোনায় কেন পানি দেখা যায়? কয় মা গো জিব্রাইল আমিন যেদিন বইলে গেছে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবি, ওই দিন থেকে আমার চোখের পানি নিবে না, আমার চোখের পানি পড়া বন্ধ হয় না। উম্মতকে আমি এত ভালোবাসি, উম্মতকে এত মহাব্বত আমি করি। এ মালাকুল মউত তুমি আমার নিয়ে যাইবা। এ জিব্রাইল আল্লাহর একটু জিগাও না আমার উম্মতের ফয়সালা কি। জিব্রাইল আমিন 600 পাখা বাড়ি দিয়া মুহূর্তের মধ্যে চলে গেছে সিদরাতুল মুনতাহা। আল্লাহরে ডাক দিয়া কয় মালিক, বিশ্ব নবী জানতে চায় তার উম্মতের ফয়সালা কি। ও মালিক তোমার নবী জানতে চায় তার উম্মতের সঙ্গে কেমন আচরণ করা হবে। আমার আল্লাহ ডাক দিয়াকে জিব্রাইল আমার নবীরে চিন্তা মুক্ত হতে কও, আমার নবী যেন উম্মত নিয়ে চিন্তা না করি, আমি আমার নবীজিরে যেমন ভালোবাসি আমার নবীর উম্মতরও আমি আল্লাহ তেমন ভালোবাসি, আমি আমার নবীরে যেমন ভালোবাসি নবীর উম্মতদেরকে আমি আল্লাহ তেমন ভালোবাসি। আমার নবীরে কইয়া দাও আমার নবী যেন কোনো চিন্তা না করি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের পাহারাদারে আমি আল্লাহ নিজেই করব, উম্মতের জিম্মাদারে আমি আল্লাহ নিজেই নিয়ে গেলাম।
এরা গুনাহ করলে তওবা করার সুযোগ দেওয়া হবে, মুহূর্তের মধ্যে আজাব দেওয়া হবে না, এদেরকে মুহূর্তের মধ্যে আজাব দেওয়া হবে না। এই জন্য আপনার আমার পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কষ্ট হয়, আপনার আমার পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, রসুল ডাক দিয়ে বেলাল মদিনার গলি গলি যাও, মদিনার মানুষগুলোকে ডাইকে ডাইকে আমার সামনে নিয়ে আসো। মদিনার মধ্যে মুহাজির সাহাবি আছে, মদিনার মধ্যে আনসার সাহাবি আছে, এদেরকে একটু ডাইকে নিয়ে আসো। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, সুরায় নসর নাজিল হয়ে গেছি, আল্লাহ জানায় দিয়েছেন, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় থাকতে পারবো না। এরে বেলা আমার সাহাবিরা মক্কার বাড়ি গড় সারিয়া, গড় বাড়ি সারিয়া, বিবি সারিয়া, ছেলে মেয়ে সাইরা, তারা এতিমের মতন আজকে মদিনায় চলে আসছি। এরা মদিনায় আইসা আনসার ভাইদের সঙ্গে বসবাস করতেছে, এদের সবাইকে ডাইকে নিয়ে আসু। আমি নবী ইন্তেকালের আগে সবাইকে এক নজর দেখা যায়, একটু নসিহত করে যাই। এ মোগরা কান্দার বাবা যে একটু দিলের কান্দি আর কয়েকটা কথা শুনবেন। বিশ্ব নবীর সাহাবি বেলাল যখন চলে গেলেন মদিনার অলিতে গলিতে, দৌড়ায় দৌড়ায় ডাক দিয়া কয়, এ নবীর সাহাবিরারি যে যেখানে আছো তাড়াতাড়ি করে আসো। বিশ্ব নবী বলছেন তোমাদেরকে নাকি এক নজর নবীজি দেখবেন, তোমরা দেরি করিও না, তোমরা সবাই আল্লাহর ঘরের মধ্যে সমবেত হয়ে যাও, হাজির হয়ে যাও। বিশ্ব নবী ঘরের ভেতরে আছেন, সাহাবীরা দেরি করে নাই, দেরি করে নাই, মুহূর্তের মধ্যে সবাই যার যেই কাজকর্ম আছে সব ফেলাইয়া সবাই চলে আসছে নববীর মসজিদে, নববীর মধ্যে। আয়েশা যখন হাজির হয়ে গেছি, রসুল বললেন বেলাল সবাইকে গিয়া বলে দাও তারা যেন দুই রাকাত করে দুখুলুল মসজিদ নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, জোরে কোন। সাহাবীরা রসুলের আদেশ পালন করতে যাইয়ে নামাজ পড়তেছেন, বিশ্ব নবী ঘর থেকে বের হইছেন, বের হইয়া আল্লাহর ঘরের মধ্যে চলে গেলেন, মসজিদে চলে গেলেন। যাইয়া বেলালকে ডাক দেখ, বেলাল আমারে মিম্বরের মধ্যে নিয়ে বসাইয়া দাও, আমি সাহাবায়ে কেরামদেরকে একটু নসিহত করি, সাহাবায়ে কেরামদেরকে আমি একটু ওয়াজ করি। আল্লাহ ডাক দেখ, ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। অগুনবীজি আপনি ওয়াজ করেন, আপনি বয়ান করেন, বয়ানের দ্বারা যারা মুমেন এদের উপকার হবে, এদের ফায়দা হবে। আর যাদের কলবের ভিতরে মোহর মারা দেওয়া হয়েছে, খতমাল্লাহু আলা কলবিহিম, যাদের কলবে মোহর মেরে দেওয়া হয়েছে এদের উপকার হবে না। আর যারা মুমেন এদের ওয়াজ নসিহত উপকার হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। তো রসুলকে নিয়ে মিম্বরে বসাইয়া দিলেন, আমার দিকে খেয়াল করে শুনেন মুসলমান বাবাজিরা, রসুলে আরবের সাহাবীরা চাতক পাখির ন্যায় নবীজির দিকে তাকাইয়া আছেন, নবীজির চেহারার দিকে তাকাইয়া আছেন। আপনাদেরকে বলিয়া যায় পয়গম্বর আরবি বলেন, এ মুগরেকান্দার যুবক, মুগরেকান্দার মুরব্বীরা যারা পয়গম্বর পান নাই, আবু বকর সিদ্দিককে পান নাই, ওমরকে পান নাই, উসমানকে পান নাই, আলীকে পান নাই, সোয়ালক্ষ সাহাবি পান নাই, এই জমানার মুগরেকান্দার মধ্যে যত বড় বুজুর্গ আলেম আছে, আপনার ইমাম সব আছে, রসুল বলেন মান্না যারা ইলা ওয়াজহি আলিম তাকিয়িন ফাকা আন্না মান যারা ফি হযরাতিহি। মুগরাকান্দার কোন মানুষ যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, হক্কানি পীরের দিকে তাকায়, রসুল বলেন সে যেন আমার চেহারার দিকে তাকাইল। তাই নয়, সালাম দিয়ে মুসাফার জন্য হাত বাড়াইয়া দিলেন। পয়গম্বর বলেন হক্কানি আলিমের হাতের সাথে হাত লাগায় মুসাফা করল, মান সাফা আলিমান ফাকদ সাফাহানি ওমান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ মুগরাকান্দার মানুষ, তুমি বড় আলেম পাও নাই, তোমার মাদ্রাসার বড় হুজুরে পাইছ, ইমাম সাহেবরে পাইছ, হাতরে বাড়াইয়া দিয়া মুসাফা করছো, মান সাফা আলিমান ফাকদ সাফাহানি ওমান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। কে আলেমের হাতের সাথে হাত লাগায় মুসাফা করল, অমান সাফাহানি সেজন্য আমার সঙ্গে মুসাফা করল, অমান সাফাহানি যে আমার সঙ্গে মুসাফা করল, কানা মাই ফিল জান্নাহ সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তো আল্লাহর রসুল মিম্বরের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকাইয়া বলেন, শুনতেছেন
চাতক পাখির ন্যায় তাকাইয়া আছে, মাথাটাও নাড়ায় না, চক্ষু ঘুরায় না। রসুল কি বলবেন, কি ওয়াজ করবেন? সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসলেন, রসুল আরবি ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, বয়ান করতে করতে এক পর্যায়ে ডাক দিয়া কয়, সাহাবিরা রে, মক্কি জীবনে মদুনী জীবনে তোমাদের সঙ্গে আমি উঠা বসা করছি, তোমাদের সঙ্গে চলাফেরা করছি, তোমরা কখনো খাইছো কখনো খাও নাই, যুদ্ধের জন্য ডাক দিলে পাগল পাড়া হইয়া বিবি বাচ্চা রাখিয়া আব্বা আম্মা রাখিয়া তোমরা আমার দিকে দৌড়াইছো। এ সাবিরারি, তোমরা যেই কষ্ট করছো প্রতিদানটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, আমার মালিক আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে প্রতিদান দিবেন। আমার রসুলে আরবি একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া দিয়া কয়, আবু বকর তোমার জান্নাত আমি দেখে আসছি, ওমর তোমার জান্নাত আমি দেখে আসছি, এ ওসমান তোমার জান্নাত আমি দেখে আসছি, এ আলী তোমার জান্নাত আমার ঘরের সামনেই থাকবি। এমন করিয়া করে রসুল সাহাবায়ে কেরামের সামনে জান্নাতের বয়ান করতেছে। তো আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়া কয়, তোমরা উহুদের ময়দানে রক্ত জড়াইছো, তোমরা কত কষ্ট করছো ইসলামের জন্য, আমি রসুল মরা হয়ে বেশি দিন আর বাঁচব না। সাহাবায়ে কেরাম এই কথাগুলো শুইনা গইরে গইরে কান্না শুরু করে দিল। আবু বকর নবীজির দিকে তাকাইয়া দুইটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানিগুলো পরে ওমর কান্দে ওসমানও কান্দে আর কয়, নবীজি আপনি কি শোনাইতেছেন আমাদের? কি আল্লাহ নবী গো, এমন রি দিন গেছে রাত গেছে গো নবীজি, পেটের মধ্যে বড় ক্ষুধা, ঘরে কোনো খাবার নাই। নবীজি গো, ক্ষুধার তো পেট লইয়া আপনার সামনে আইসা চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে গেছি। ও গো নবীজি, এ পেরেছানে লই আইলে এ পেরে সাড়ো দূর হয়ে গেছি। নবীজি এমন করে করে সাহাবাই কারাবের সামনে বয়াল করতেছেন। আল্লাহ পাকের পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবিরারি, তোমাদের সাথে চলতে গিয়া যদি কাহার মনে আমি কোনো কষ্ট দিয়া থাকি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করিয়া দিও, তোমরা আমারে ক্ষমা করিয়া দিও, মাফ করিয়া দিও। রসুল আরবি একবার দুইবার তিনবার বললেন, আমারে মাফ করিয়া দিও, যদি কাহার মনে আমি কোনো ব্যথা দিয়া থাকি, কষ্ট দিয়া থাকি, আমারে মাফ করিয়া দিও। বাবা জিরারে এদিক সেদিক তাকাইয়েন না, আর কয়েকটা কথা আমি বলবো, তারপরই শেষ করে দিব, এখনও তো বেশি রাত্র হয় নাই, মাত্র বাজে ১১টা, আমরা তো অনেক সময় ঘুমাইতে ঘুমাইতে ১২টা ১টাও বাজে, ঠিক কেনা জোরে কান। এর মুসলমান, রসুল তিনবার বললেন সাহাবিরারে, যদি আমি কাহারও মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহ রস্তে আমারে মাফ করিয়া দিও। তখন ওই সাহাবিদের মধ্য থেকে এক ভজরতে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মনে মনে চিন্তা করেন, এখন নবীজির কাছে একটা জিনিস পাওয়ার মুখ্য সময় আমার, সুবহানাল্লাহ, কোন আমার জীবনে একটা আশা ছিল, দেখি ওই আশাটা আমার আজকে পূরণ হয় কি হয় না। এর মুসলমান, হযরত উকাশা মাসখান দিয়ে দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, নবীজি গো, সবাই মাফ করল, আমি আপনারে মাফ করতে পারবো না। খেয়াল করিয়া শুনবেন বন্ধু, কয়, সবাই মাফ করলো, আমি আপনারে মাফ করতে পারবো না। সমস্ত সাহাবিরা ও কাসার দিকে তাকায় আছে, কি বলে এটা, সবাই মাফ করলো, সে নাকি মাফ করবে না? রসুল কয়ে কাছাকাছি আসো, কি হইছে বলো? কয়ে, নবীজি গো, কোন এক যুদ্ধের ময়দানে আমি আপনার সাথেই ছিলাম, আমি আপনার পাশেই ছিলাম। কয়ে, কেমনে কি হইছে বলো? কয়ে, নবীজি গো, আপনি একটা গোড়ার পিঠের মধ্যে ছিলাম, পাশাপাশি আমিও একটা গোড়ার পিঠের মধ্যে ছিলাম। নবীজি গো, আপনার হাতের মধ্যে একটা চাবুক ছিল গো নবীজি, ওই চাবুকটা দিয়ে যখন আপনার ঘোড়ার মাথার মধ্যে আঘাত দিতে গিয়েছিলেন, ওই আঘাতটা গোড়ার মাথার মধ্যে না লাগিয়ে আমার পিঠের মধ্যে লেগে গিয়েছিল। নবীজি গো, আমি ওই দিনকার সাজাটা আপনার কাছ থেকে নিতে চাই, আমি মাফ করতে পারবো না। নাউজুবিল্লাহ, কর জোরে। এলোসল মুসলমান ভাইরা, এই কথাটা বলার পর সাহাবিদের মধ্যে কান্নার রুল পড়ে গেল। কয় কি রে রসুল, এমনি অসুস্থ, এখন নাকি নবীজির কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। হাসান হোসাইন ডাক দিয়ে কয়, ভাইরে কি হইছে বলো?
আপনার নানা আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত দিয়েছিল, আঘাতের পরিবর্তে আমিও তোমার নানার পিঠের মধ্যে আঘাত দেওয়ার জন্য রেডি আছি, প্রস্তুত আছি। হাসান হোসাইন ডাক দিয়ে কয়, ও কাসারে, আমার নবীর পিঠের মধ্যে আঘাত না দিয়া যত মনে চায় আমরা দুই ভাইয়ের পিঠের মধ্যে আঘাত করতে থাকু। আমরা দুই ভাই তোমার পিঠটা খুলিয়া দিলাম। আবু বকর সিদ্দিক সামনে এসে ডাক দিয়ে কয়, এ ও কাসা, কি বলো? আমার নবী রহমাতাল্লিল আলামিন, যার জন্য দুনিয়ার সব পাগল, গাছগাছালি পাকপাখালি পশু পাখি সবাই পাগল, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দিয়া দিয়া রসুলরে নিয়ে যায়, যেই নবী জমিনের মধ্যে পা রাখলে পায়ের তলার ছোট ছোট কঙ্করগুলো মোমের মতন নরম হয়ে যায়, যেই নবী খালি জমিনের মধ্যে পা রাখলে নিচে সবুজ ঘাস হয়ে যায়, ওই নবীর তুমি প্রতিশোধ নিবে, এটা কেমন কথা বলো? কয়, হ্যাঁ আমি প্রতিশোধ নিব। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবিরারে, কেউ কোনো কিছু বলিও না, সে প্রতিশোধ নিতে চাইলেন নেক, অসুবিধা নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই চাবুকটাই আমার লাগবে, যেই চাবুক দিয়ে আপনি আমার পিঠে আঘাত দিয়েছিলেন। রসুল ডাক দিয়ে বেলাল, তাড়াতাড়ি করিয়া যাও, ওই যে চাবুকটা আমার ফাতিমার ঘরের মধ্যে রাখা আছে, নিয়ে আসো। সাহাবিরা কান্দে, আল্লাহর ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেছি। হযরতে বেলাল চলে গেলেন ফাতিমার ঘরে, ফাতিমার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে কয়, ফাতিমা গো, তোমার ঘরের মধ্যে নাকি একখানা চাবুক আছে, ওই চাবুকটা দাও। বেলালের বেলাল চাবুক নেওয়ার জন্য আসছি আমি। বেলাল কয়, আমার আব্বা এই মুহূর্তে অসুস্থ, কি জন্য চাবুক দিয়ে কি করবে, চাবুক কেন নিবাম? কয়, শুনছি আপনার আব্বা নাকি একজন সাহাবির পিঠের মধ্যে চাবুক দিয়ে বারে দিয়েছিল, আঘাত দিয়েছিল, ওইটার প্রতিশোধ নেওয়ার জন্য এখন চাবুক রসুল নিতে বলছে। ফাতিমা কোনো কথা বলতে পারে না, ঘরের ভিতরে মুসলমান বিনয় বিনয় কাদের করল, এটা কেমন সাবিরি, আমার বাবার পিঠের মধ্যে বলে আঘাত দিবি। ভিতর থেকে ফাতিমা ডাক দিয়ে কয়, বেলাল, আমার বাবার পাশে কি হাসান হোসাইন নাই নাকি? কয়, আসে। তাহলে হাসান হোসাইন থাকতে কেমনে আমার বাবার পিঠে সেই সাহাবি আঘাত দিবি? কয়, ও কাসা বলছি তার আঘাত বলে দিবেই রসুলকে। কয়, ঠিক আছে নিয়ে যাও। চাবুকটা যখন নিয়ে আসছে, খেয়াল করেন মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহ নবীর হাতের মধ্যে আইনা যখন চাবুকটা দিলেন, বরকতি হাত দিয়ে রসুল চাবুকটা নিলেন, চাবুক নেওয়ার পর রসুল ডাক দেখে, ও কাসা আমার কাছাকাছি আসো। যেই মুহূর্তে ওকাশ আমার নবীর কাছে আসছি, সাহাবির আরো হয়রান পেরেশান হয়ে গেছি। আমার নবী ডাক দিয়ে কে, ওকাশ রে, এই নাও চাবুকটা তোমারে দিলাম, যতগুলো আঘাত দেওয়ার দরকার তুমি আমার পিঠের মধ্যে আঘাত দিতে থাকো, অসুবিধা নেই, দেও। তোমার রাগ কমলে তারপরে বলিও, প্রতিশোধ নেওয়া শেষ হলে তারপরে আমার কাছে বলিও। ওকাশা চাবুকটা হাতে নিয়ে ডাক দিয়ে কে, নবীজি গো, যেই মুহূর্তে আপনি আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন ওই মুহূর্তে আল্লাহর নবী, আমার পিঠের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, আমার পিঠটা ছিল খালি, এখন যদি আমি প্রতিশোধ নিতে চাই গো নবীজি, আপনার পিঠের কাপড়টা সরাইতে হবে। আপনার পিঠের কাপড়টা সরাইয়া নেন ও গো নবীজি, আপনার পিঠটা একটু উদম করিয়া দেন, আমি তারপরে চাবুক দিয়ে আঘাত দেই। মুসলমান যেই মুহূর্তে নবী জামাটা সরাইছে রে বন্ধু, আরে আল্লাহ নবীর জামাটা যখন টান দিয়া সরায়, রসুল আরবের দুই কান্দের মাঝখানে একটা খতনে নবুয়াতের সিলমোহর ছিল ডিমের মতো। ওই ওকাশা হাতের থেকে চাবুকটা ফালাইয়া দুইটা হাত দিয়ে আমার নবীরে জড়াইয়া ধইরা ওই খতনে নবুয়াতের সিল মোহরের মধ্যে চুমা খাওয়া শুরু করে দিছি। দুইটা হাত দিয়ে নবীরে ধইরা
চুমু খায়ার ডাক দিয়া কয় আয় চশমায়া রহমত মিয়া বিয়াং তাওয়া উম্মি দুনিয়া পে তেরা লুতফ সদা আমরা হেগা দুনিয়া পে তেরা লুতফ সদা আমরা হেগা ইয়াসিন সে মাওলা নে কবি উসগো ফুকারা হামি ম কবি ওর কবি তসিন ইশারা দুই হাত দিয়ে জড়ায় দূরে চুমু খাইলেন ডাক দিয়া কয় নবীজি এতগুলো সাহাবির সামনে আমি আপনারে কষ্ট দিয়েছি কেন নবী আপনি আমারে মাফ করে দিয়েন কয় কি হয়েছে বলো কয় নবীজি গো আমি যখন কালমা পড়ে মুসলমান হয়েছিলাম ওই দিন আমি একটা খবর পাইছিলাম গো নবীজি আপনার দুই কান্দের মাঝখানে নাকি একটা খতনে নবুয়াতের সিলমোহর ছিল আমি অনেক চেষ্টা করছি গো নবীজি ওই সিলমোহরটা দেখার জন্য আমি দেখতে পারি নাই আজকে এই ফন্দি কইরা সাহাবিদের সামনে ওই সিলমোহরটা আমি দেখছি গো নবী এই জন্য ক্ষমা প্রার্থী আপনি আমারে মাফ করিয়া দেন রসুল দাঁড়ায় ডাক দেয় কয় সাহাবিরা রে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাইলে মন ভৈরা প্রাণ ভৈরা আমার অক্কাশার চেহারা দিকে নজর দাও আমার অক্কাশা জান্নাতি আমার আল্লাহর প্রিয় বান্দা এ মুসলমান বাবু বাবা জিরা রে আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয় এই দুনিয়ার মধ্যে যত জাতি আছে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আরজুয়ান আরজুনাগা কুকি গারো সৌতাল খাসিয়াল যত সম্প্রদায় আছে সবাই তো জান্নাতে যাবে না আমার আল্লাহ ডাক দিয়ে কয় যারা কালমাওয়ালা মুসলমান ইমানওয়ালা মুসলমান যাররা পরিমাণ ইমান নিয়ে যারা কবরে যাবি আল্লাহ পাক ডাক দিয়ে কয় লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ যারা আমার আপন হয়ে কবরে যাবি যারা আমার বান্দা হয়ে কবরে যাবে আল্লাহ পাক ডাক দিয়া কয় এদের জন্য আমি জান্নাতের মধ্যে পুরস্কার রেখে দিয়েছি এরা পুরস্কার পাবে তো পাবেই কিন্তু যারা আমারে বেশি সন্তুষ্ট করতে পারবে আমারে খুশি করতে পারবে ওয়ালাদাইনা মাজিদ আমি আল্লাহ এদের জন্য আরো দ্বিগুণ চৌগুণ আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে পুরস্কার রেখে দিয়েছি এই শীতের রাত্রে আরামের ঘুম হারাম করি যারা ঠান্ডা বিছানায় বসিয়া বসিয়া হয়তো অনেকে রাতের খাবারও খাও নাই তোমরা বসিয়া বসে আলোচনা শুনতেছিলা এটা হচ্ছে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যদি আপনাদের নিয়তগুলো সহি করিয়া বসতে পারেন আল্লাহর রসুল বলেন এই জান্নাতের বাগান থেকে তওবা করে আখেরি মোনাজাত দিয়া যখন বাড়িতে ফিরবেন ঘরে ফিরবেন একটি বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর ওই বাচ্চাটার যেমন কোনো গুণা নেই কোন মানুষ যদি খাটি দিলে তওবা করিয়া চোখের পানি ফেলাইয়া দেয় আল্লাহর রসুল বলেন তোমার চোখের পানিগুলো বেয়ে বেয়ে নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ তোমার সব গুণা মাফ করে দেন সে মালিক আছে না নাই আওয়াজটা একটু জোরে হবে আওয়াজ সে মালিক আছে না নাই আমাদের রব কি আমাদের রব আছে না নাই জোরে বলেন আছে না নাই সে মালিকের ক্ষমতা আছে না নাই তাইলে এখানে আসা কার জন্যে বাবা গো জোরে আওয়াজ দিয়ে বলেন কার জন্যে আমরা আজীবন আমরণ প্রশংসা করব নামাজ পড়ব জিকিরি করব কোরআন পড়ব মাদ্রাসায় দান মসজিদে দান গরিব গুরাবারে দান করব আমরা কার জন্যে আল্লাহ বলেন হাবিব আপনিও বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন অগো নবীজি আপনিও বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জানের কুরবানি আমার মালের কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যা বাবা গো চিৎকার দিয়ে বলেন কার জন্যে আরো জোরে বলেন না কার জন্যে এইখানে আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন কি আরো জোরে বলেন না তৌফিক দিলেন কি তৌফিক দিলেন আমার মালিক আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় মানুষ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম আমি আল্লাহ
দুনিয়ার সব কিছু বানাইছি তোমাদের জন্য, আর তোমাদের কে বানাইছি আমি আল্লাহ আমার জন্য। ইয়ে জমি মেরে লিয়ে হ্যায় আসমা মেরে লিয়ে, ইয়ে জমি মেরে লিয়ে হ্যায় আসমা মেরে লিয়ে, আল্লাহু আকবার জোরে বলেন। ইয়ে জমি মেরে লিয়ে হ্যায় আসমা মেরে লিয়ে, সব কার জন্য? সব আমাদের জন্য আল্লাহ পাক বানাইছেন। এক মেরে দম সে হায় উস বজমে আলম কা ফরুক, ওকব খেদমত হায় ইয়ে সব কা নৌ মেরে লিয়ে, হরকতে আফলাক অঞ্জুম দৌড়ে শমসে কা নিজাম, চল রহা হায় তেরে সে ইয়ে কারওয়া মেরে লিয়ে। আমি সব কিছু বানাইছি বান্দা তোমার জন্য। এরে বান্দা আমি আল্লাহ জানাই দিলাম সূর্য সকাল বেলা উঠবা, সন্ধ্যা বেলা অস্তমিত হইয়া যাইবা, এ চন্দ্র রাতের বেলা উঠবা, আবার সকাল হওয়ার আগে আগে তুমি ডুবিয়া যাইবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ আসমান রে যেমনে বানাইছি আসমান তেমনি আসি, আমি আল্লাহ জমিন যেমনে বানাইছি তেমনি আসি। এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সুদ খাইলো আমি আল্লাহ কিছু বলি না, ঘুষ খাইলো আমি আল্লাহ কিছু বলি না, জিনা করলো আমি আল্লাহ কিছু বলি না, বান্দা নামাজ না পড়লো আমি কিছু বলি না, ঠিক কিনা জোরে কর? আল্লাহ এক বান্দা গুনাহ করলো আমি আল্লাহ কিছু বলি না, আমার হুকুম পালন না করলো আমি আল্লাহ কিছু বলি না, কিন্তু আমগো আল্লাহর বলার ক্ষমতা আছে না নাই? জোর তো হয় না, জোরে বলেন না আছে না নাই? আল্লাহ বলেন আমার দরা বড় শক্ত দরা, আমি আল্লাহ দড়ি তো ধরি না, আমি আল্লাহ ধরলে কিন্তু সারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ এক আমার দরা বড় শক্ত দরা, আমি আল্লাহ ধরলে কিন্তু সারি না। আওয়াজ দিয়ে বলেন ফেরাউন রে পানি চুবাইছেন কি? এ মুসলমান বাবারা চিল্লা জুড়ে বলেন পানি চুবাইছেন কি? নম্রদের নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইছেন কে? আবু জাহেল্লারে মুসলমান ভাইটা দুইটা বাচ্চা দিয়া বদরের ময়দানে শোয়াই দিয়েছেন কি? আমেরিকার বুশের জুতার পিড়া দিয়া চেয়ারের থেকে নামাইছেন কি? তাইলে সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাইলে আল্লাহ তো সুদ খাইল কিছু কয় না, ঘুষ খাইল কিছু কয় না, নামাজ না পড়ল কিছু কয় না, দান না করল কিছু কয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ আমি আল্লাহর দরার ক্ষমতা আছি, কিন্তু আমি আল্লাহ স্বাধীনতা দিয়া দিলাম। ওই যে ছেলেটা পরীক্ষা দেওয়ার জন্য যখন পরীক্ষার হলে গেল, পরীক্ষার হলের মধ্যে যাইয়া টুলডার মধ্যে বসিয়া কাঁপা শুরু করিয়া দিল, মাস্টার সাহেব কিনারায় গিয়া কে ছেলে কাপসকে, ছেলে কি কয়? স্যার আমি তো কাঁপি না। তুমি কাঁপো না মানে? কাঁপতে কাঁপতে টুলটা সহ কাঁপতেছে। কয় না স্যার কাঁপি না। আর আমি দেখতেছি তুমি কাঁপতেছো, তুমি কাঁপো না মানে? কয় স্যার কাঁপার দেখছেন কি? যখন প্রশ্নটা হাতে দিবেন দেখবেন স্কুলটা সহকারে কাঁপবো, ঠিক কিনা জোরে কান? স্কুলটা সহ কাঁপা শুরু হবে একটু পরে দেখবেন। তো আল্লাহ একে বান্দা দৌড়ি না, দৌড়লে দৌড়লে আমি আল্লাহ সারি না। আমগো আল্লাহর দরার ক্ষমতা আছে না নাই? দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কইব, হ্যাঁ নামাজের খোঁজ খবর নাই, মাদ্রাসার লগে সম্পর্ক নাই, আলেমুল্লাহ মোল্লার সম্পর্ক নাই, কবরস্থানে বর্ষরে একবার আব্বা আম্মার কাছে গিয়ে দাঁড়াইতো না, কিন্তু কবর সময় কইব হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান শক্ত আছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেটে? কি কয়? ইমান বলে শক্ত আছে, অথচ নামাজের খবর নাই। সার দোয়ানে বই এবার 10 কাপ 20 কাপ চা খাইয়ে লইব, ফাঁক দেওয়া সুযোগ পেলে আব্বাও খায়, আবার আঞ্জা দিয়ে গাঞ্জাও খায়, আছে না নাই? জোর হলো না আজ করে কোনো আছে না নাই? আছে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় মানুষ একদিন না একদিন আমার দরবারে তোমাদের আশা লাগবে, লিকুল্লি উম্মাতিন আজাল, এ মুসলমান একদিন আমার কাছে আশা লাগবে। এ বান্দা তোমরা মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাইছি, ও কারণে বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি, ওদের কষ্ট হইতেছে নি? আবার কষ্ট হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ডাক দেয়া কয় মানুষ তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, তোমাদেরকে আমি আল্লাহ অকারণে বানাই নাই, তোমাদেরকে নিষ্প্রয়োজনে বানাই নাই, বান্দারে তোমরা আমার গোলামি করবার না করো তোমাদেরকে একদিন আমার দরবারে ফিরে আসা লাগবে। আপনারা বলেন তো বাবা একদিন দরা আসে না নাই, জোর আওয়াজ দিয়ে বলেন আসে না নাই। দুইটা ছেলে একসঙ্গে ক্লাস স্কুলে গিয়ে ভর্তি হওয়ার পর ক্লাস ওয়ান থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত একটা ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, প্রত্যেকটা সাবজেক্টে মুসলমান ভাইরা 98-100 মার্ক। আরেকটা ছেলে মুসলমান বাবা ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত নকল করে পাশ করছে। আপনারা বলেন তো আসলে আর নকলে পার্থক্য আছে না নাই? কি বলেন আছে না নাই? আসলে আর নকলে পার্থক্য আছে। দুজন ছেলে পাঠ্য জীবন শেষ করার পর ভালো করে খেয়াল করে শুনেন, পাঠ্য জীবন শেষ করার পর কর্মজীবনে গেছে, দুই বন্ধু একসঙ্গেই চলাফেরা করে, কাঁধে হাত দিয়া দিয়া চলাফেরা করি, মোবাইলটা কিনলো দুইজনে একরকমেরই, কিনে জামাটাও একরকমের, পোশাকটা একরকমেরই। দুই বন্ধু কাঁধে হাত দিয়া যখন রাস্তা দিয়ে রওনা দিল, হঠাৎ করে গিয়ে দেখি প্রাইমারি স্কুলের সামনে নোটিশ বোর্ডের মধ্যে একটা নোটিশ লাগায় রাখছে, এই স্কুলের মধ্যে একজন টিচার নিয়োগ দেওয়া হবে, কি একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এখন তোমরা দরখাস্ত পেশ করো। দুনো বন্ধু মিলিয়ে দরখাস্ত দিয়া স্যারের সঙ্গে দেখা করছে, স্যার বলতেছে অমুক দিনে অমুক সময়ে তোমরা বাইবা পরীক্ষা দেওয়ার জন্য আসবা। আমার দিকে খেয়াল করেন, বাইবা পরীক্ষা দেওয়ার জন্য আসবা। এখন দুই বন্ধু যখন একসঙ্গে রওনা দিছি স্কুলে যাওয়ার পরে দিয়া, যেই ছেলেটা ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট, স্যারে ডাক দিয়া কয় তুমি বসো আর নকল করুন না রে, কয় তুমি একটু বাইরে যাও। নকল করুন না আসার সময় বন্ধুরে ডাক দেয় কে, বন্ধুরে আমি জানি পরীক্ষা দিয়ে আমি পাশ করতে পারবো না, কিন্তু তুই তোর কাছে অনুরোধ হইল, আমি তো এতদিন পর্যন্ত নকল করিয়া করিয়া পাশ করছি, আজকে তো বাইবা পরীক্ষা হবে, তোমারে স্যারে যেই প্রশ্নগুলো করবি তুমি একটু আউট করে দিও, আমিও যেন ঠিকমতো স্যারের কাছে গিয়ে বলতে পারি। কয় তুই একটা কাম কর। কয় কী কাম? কয় তুই বাহিরে গিয়া জানালার পাশে একটু বসিয়ে থাকবি, স্যারে কি কয় তুই এগুলো শুনে শুনে মুখস্থ করবি, শুনে শুনে, এরা কথা কয় না, শুনে শুনে মুখস্থ করবি। এখন স্যার যেই ছেলেটা ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত ফার্স্ট ক্লাস পাস, মার্ক বড় ভালো, ছেলেকে বলতেছে মিয়া তোমার লেখা বড় ভালো, তোমার মেধা বুদ্ধিও ভালো, পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করছো, তোমারে বেশি কিছু জিজ্ঞেস করতাম না, তোমারে আমি ইতিহাস থেকে একটা প্রশ্ন করি। কয় স্যার বলেন। কয় বলো বাংলাদেশ কত সনে স্বাধীন হয়েছি? ছেলে ডাক দিয়ে কয় স্যার বাংলাদেশ তো 1970 সনে স্বাধীন হয়েছিল, কারণে কারণে লেট হয়ে 71 গিয়ে ফাইনাল হয়েছে। কয় ঠিক আছে যাও, এখন ওই যে বাহিরে বৈশা রয়েছি নকল করুন না, হ্যাঁ কালে মুখস্থ করে 70-71 কি মুখস্থ করতেছে কথা কন না, কি মুখস্থ করতেছে 70-71 70-71। এখন যে ছেলেটা ক্লাস ওয়ান থেকে মেট্রিক পর্যন্ত পাস ক্লাস পাস, ওই যখন বের হয়ে আসছে নকল করুন নাই ভিতরে ঢুকছে, স্যারের সামনে গিয়ে বসছে, স্যার জিজ্ঞেস করে মিয়া তোমার লেখাপড়া তেমন তো ভালো নয়, কি করছো বলো? কয় স্যার যদ্দুর বসে দূর করছে। কয় আচ্ছা তোমার বেশি কিছু জিজ্ঞেস করে দরকার নাই, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুর রহিম। তোমার নাম কি? কয় আব্দুর রহমান। কয় বলো তোমার আব্বার জন্ম সনটা কি তোমার জানা আসেনি? কয় স্যার ভালো করে জানা আছে। কয় কত সনে তোমার আব্বার জন্ম? কয় স্যার আমার আব্বার জন্ম 1970 সনে হয়েছিল, 71 গিয়া ফাইনাল হয়েছে। আপনারা বলেন তো দরা খাইছে না খায় নাই? কথা কইছেন দরা খাইছে না খায় নাই? হাসরের কঠিন ময়দানে আমার মালিক আল্লাহ এই এলাকার মুগরা কান্দার যুবককে ডাক দিব, এ যুবক আমার সামনে আয়, এ মুরব্বী আমার সামনে আয়ো, তোমাদেরকে এখন প্রশ্ন করা হবে, তোমাদেরকে আমল নামাটা দেওয়া হবে, চায়ের দোকানে কাটাইছো বাজারে বাজারে কাটাইছো, এমন মানুষও আছে সকালবেলা বাজারের ব্যাগটা নিয়ে বাজারও যায়, সারাদিন বাজারে ঘুরিয়া ঘুরিয়া আস, বিকালবেলা আবার খালি ব্যাগ নিয়ে ঘরে আসে, আসে না নাই?
আওয়াজ দিয়ে বলে না সেনা নাই। সারা দিন বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়, বাজারের কোন সৌদাই তার পছন্দ হয় না, তরকারি পছন্দ হয় না, মাছ পছন্দ হয় না, গোস্ত পছন্দ হয় না। এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, আলেম পছন্দ হয় না, ওয়াজ পছন্দ হয় না, মাদ্রাসা পছন্দ হয় না, নামাজ পছন্দ হয় না, জিকির পছন্দ হয় না, টুপি পছন্দ হয় না, দাড়ি পছন্দ হয় না। একদিন পছন্দ হইব ঠিক, যেদিন তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যাবে, গলার মধ্যে চিবি দিয়া ধৈর্য আওয়াজ দিয়ে বলবে সুম্মা ইউনজিহিকাল্লাহ। যেদিন মালাকুল মউত গলার মধ্যে চিবি দিয়া দরবার দেবে, মুগরা কান্দার যুবক এ মুরব্বী, এখন তোমার দরার টাইম হয়েছে, দরার সময় হয়েছে, কত সময় দিয়েছিলাম, কত লম্বা হায়াত দিয়েছিলাম, ওই সময় তারা নারে করে কাটাইছ। গলার মধ্যে যখন মালাকুল মউত চিবি দিয়া ধরবে, ওই মুহূর্তে লোকটা ডাক দিয়ে বলবে ওই মুহূর্তে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার ফেরেশতা মালাকুল মউত আসছে গো, আল্লাহ আমার গলার মধ্যে চিবি দিয়া ধরছি, এই চিবিটা আমার বেলায় হইব, আপনার বেলায় হইব, জোরে আওয়াজ করে বলেন ঠিক না ব্যাটি। চিবি দিয়া ধৈরা কইব এখন তোমার নেওয়ার টাইম হয়েছি, ওই বান্দায় বলবে আমার সেরে দাও, আমি একটু আলেমদের বয়ান শুনিয়ে আসি, মাদ্রাসার সঙ্গে একটু মোহাম্মত লাগায় আসি, কবরস্থানের কিনারা একটু দাঁড়ায় আসি, ফজরের ওয়াক্তে ফজর, জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশার নামাজটা পড়িয়া নেই। তখন মালাকুল মউত বলবে না তোমারে কত লম্বা টাইম দিয়েছিলাম, ওই টাইমে তো তুমি আমার গোলামি করো নাই। আপনার একটু আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলেন, এখন আমার সামনে যারা বসা আছেন, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায়নি, সবাই তো বলেন নাই, একটু তাকায় তাকায় এখন দেখে দেখে এখন, নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। ইমাম গাজালি বলেন তুমি যখন তোমার এই কপালটা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য দিয়ে দাও, সিজদাটা একমাত্র আল্লাহর জন্য হবে, সাহায্য চাইব আল্লাহর কাছে, সেজদা দিব আমার মালিক আল্লাহ, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা গিয়া পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইয়া বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গো ইবাদত করলে তোমারই করুম, সাহায্য চাইলে তোমার কাছেই চামো। কিন্তু মসজিদ থেকে বের হইয়া কিছু কিছু আল্লাহর বান্দা আমরা এমনও আসি, কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারেতে, জোরে কোন আসে না নাই, জোরে আওয়াজ করে বলেন আসে না নাই। নামাজের মধ্যে দাঁড়ায় বলল আল্লাহ ইবাদত করলে তোমারই করুম, সাহায্য চাইব তোমার কাছে বান্দা, সাহায্য চাইব আল্লাহর কাছে, বের হইয়া কি কয় কেউ ফিরে না খালি হাতে আমগো বাবার দরবারেতে, এইটা একটু ঘুরাই নিয়ে যাবেন এখান থেকে, বলতে হবে কি কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে, একটা ছেলে দে রে আল্লাহ একটা ছেলে দে রে, ঠিক কিনা জোরে কান। তো মুসলমান ভাই আমার বলতেছিলাম আল্লাহ পাক ডাকতে বলবেন বান্দা দুনিয়ার মধ্যে তোমার ইবাদত ভালো লাগে না, তোমরা মনে করেছো তোমাদেরকে অনর্থক বানাইছি, ওয়া কারণে বাড়াইছি, না রে বান্দা না, এখন কিছু বলি না, নামাজ না পড়লো আমি আল্লাহ কিছু কই না, খাওয়ন ঠিক মতো নেই দেই বান্দা, ঘরে গুণা করলে বাহির করিয়া দেই, বাহিরে গুণা করলে আবার ঘরে যাওয়ার সুযোগ করিয়া দেই, আমি আল্লাহ তোমারে ধরি না, কিন্তু আমি আল্লাহ যেদিন তোমারে আমল নামাটা দিব, তোমার হায়াতের জীবনে তুমি যা করছো ভালো মন্দ, হায়াতের জীবনে ভালো মন্দ যা করছি সব কিছু আমল নামার মধ্যে লিখা হবে, কি রমান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমল নামায়। হাসরের কঠিন ময়দান আপনার আমল নামা দেওয়া হবে, মনে করি আমল ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না, আমল নামাটা দেওয়া হবে, আমল নামাটা কত বড় হবে জানেন, কয় চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে প্রত্যেকটা মানুষের আমল নামাটা তত বড় হইয়া সামনে আসবে।
বান্দা কে বলবে ইকরা কিতাবাক, এ মগরা কান্দার বাবা তুমি তোমার আমল নামাটা পড়ো, আমল নামাটা পড়িয়ে দেখবে তাদের কষ্ট হয় কষ্ট হয়, আমল নামার দিকে তাকায় দেখবি আমল নামার ভিতরে নামাজের সব আছে। আর এরকম হারাম করে মুসলমান 10:30 পর্যন্ত ওয়াজে বসে আছেন, এইটার সওয়াবও আছে, যাকাত দিছিলেন এইটার সওয়াবও আছে, মুসলমান বাবা হজ করছেন এইটার সওয়াবও আছে। আল্লাহ বলবেন কিরে তুই তো আবার কুরবানের গরু জবাই দিছিলি এইটাও আছে। বান্দায় বলবে আল্লাহ কুরবানের গরু একটা কিনছিলাম গাবতলির হাটের থেকে, চাইছিলাম আরো বড় গরু, বড় গরু চাইছিলাম পাই নাই। আল্লাহকে কম দেওয়ার খাস নাই রে বাবা রে, এ বান্দা তুই তো কম খাস নাই রে বান্দা, দেখবে তাকে আমল নামার ভিতরে জিকির আছে, নামাজ আছে, রোজা আছে, হজ সব কিছু আছে, কিন্তু আল্লাহকে বান্দা তুই জান্নাতে যাবি কয় হলে যাইতাম, কিন্তু হঠাৎ করে এক লোক সামনে এখা রাখবে আল্লাহ হে জান্নাতে একটু পরে যাইবার কম, আমার লাগে একটু বুঝা পরামর্শ আছে, জোরে কোন আল্লাহু আকবার। বান্দা দাঁড়ায় ডেকে বলবে আল্লাহ এই বান্দার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, আমল নামার সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ একটা জিনিস বাকি আছে। আল্লাহ বলবেন সেইটা কি বাকি আছে, কই সেইটা বাকি হইল আল্লাহ তার কাছে আমার কিছু পাওনা আছে। কি আছে কথা কইেন, কি আছে পাওনা আছে। রিক্সার মধ্যে উঠছিলেন, একদিনের একদিনকার ভাড়াটা দেন নাই, দোকান বাকি খাইছিলেন, কয়েল কিনে নিয়েছিলেন আড়াইটা বাজে রাত্রে দেন নাই টাকা, চনা বুট বিক্রি করে বুট খাইছেন কয়েকটা টাকা দেন নাই, মুসলমান বাজা বাদাম খাইছেন সেখানেও টাকা দেন নাই। ওই লোকটার সামনে দাঁড়ায় বলবে আল্লাহ এই লোকটারে জান্নাতে দিও না, আমার সাথে একটু পরামর্শ করিয়া জান্নাতে যাইতে কও। আল্লাহ কয় কি হয়েছে, কয় আল্লাহ তার নিকট থেকে আমি 20টা টাকা পাইতাম 100টাকা পাইতাম, টাকা দিয়া যাইতে কও, নাইলে সামনে যাইতে দিমু না। ওই বান্দায় তখন যাইতে বলবে আল্লাহ এইটা দুনিয়ার মধ্যে ছিল, এখন তো আমার কাছে কোনো টাকা নাই, আমি এখন কি করব। আল্লাহ কে বান্দা একদিন জোহরের নামাজের টাইমে জোহর পড়তে পারস নাই, আসরের টাইমে আসর পড়তে পারস নাই, মাগরিবের টাইমে মাগরিব পড়তে পারস নাই, তিন দিন পরে হঠাৎ করে মনে হইছি তুই জোহর আসর মাগরিব পড়িয়া চোখের পানি ফলে এক কান্না করে বলছিলি আল্লাহ ওই দিনকার নামাজটা কবল করিয়া নাও, হক করলে আমার হকে যেইটা আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করিয়া দিব, কিন্তু বান্দার হক বান্দায় মাফ না করলে জান্নাতের ফয়সালা নাই। বান্দার সঙ্গে তুই পরামর্শ কর কি করা যায়। ওই লোকটা কি বলবে ভাই রে আমি এখন কি করব, টাকা তো আমার কাছে নাই, কয় তাইলে একটা কাজ করো তোমার কবুলিয়াত নামাজের মধ্য থেকে আমার 200 রাকাত নামাজ দিয়া যাও। কষ্ট রাখা কথা কইেন, রাত্র বেশি হয়ে গেলে একটু ওয়াজ শুনতে কষ্ট হয় ঠিক না, পঙ্গা নিয়ে এবারে গোমা এবারে লোলা এবারে মুগ্ধ আবার, হ্যাঁ যেই টাইমে আল্লাহ কইতে গেলে আব্বা কই এলায়, কালমা করতে গেলে কুমিল্লা করে এলায়, তার কারণ গোমের তালে ঠিকঠাক নাই। ঠিক করে জোরে কোন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, সবাই একটু হাত উপরে নাড়া দেন দেখেন গোমটা যায়নি, নারায় তাকবীর নারায় তাকবীর, হাত নামান, এখনো গোমটুম আসেনি থাকলে একটু ধাক্কা দিয়েন ধাক্কা, অনেকে নিয়ত করে আছে কয় ঘন্টা দিন লাগে হুজুরের বালিশ দিমুন একটা করে, হ্যাঁ তাইলে একটা সুন্দর করে বসেন, নামাজ কষ্ট রাখার চায় দূরে কোন 200 রাকাত নামাজ। ওই বান্দা ডেকে বলবে আল্লাহ 200 রাকাত নামাজ পড়তে আমার কত কষ্ট হয়েছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়ে নামাজ পড়ছিলাম আল্লাহ এখন কেমনে কি করতাম, আল্লাহ কয় কেমনে টেমনে বুঝি না, নামাজ দিয়া তুই বান্দার সাথে ফয়সালা কর, আর না হয় বান্দার কোনো সার নাই। বাবা জি গো হায়াতের জীবন বেশি দিনের নয়, এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আসার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবি, কে আনিল কি কারণে জানা নাই ভবি, ওরে ভোলা মন তা তিনি মগন মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর, নদীর ওপার বঙ্গে এপার গড়ি এই তো মালিকের খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান বন্ধুরা রে হাসরের ময়দানে আল্লাহ একটা আমল নামা দিবেন, ভালো করে শুনেন, এ মুসলমান নামাজের কথা কইলে কয় হুজুর
জায়গা তো আমার দাদায় দিয়া গেছে, মসজিদ তো আমরাই বানাইছি। হুজুর তিন বেলা গরম ভাত খায় পাঁচ বেলা আজান দিয়ে নামাজটা চালাইয়া নিয়েন। আগের হুজুর কিন্তু আমগুলোয়া ধাক্কা দেখে কইরা চাকরি হারাইছে, আপনার কিন্তু বেশি দিনের সময় নাই। হুজুর নামাজ নামাজ লই আমাদেরকে বেশি একটু ধাক্কা দেখে কইরেন না। চায়ের দোকানে বইয়া চা খাইয়া লাইব, দশ কাপ বিশ কাপ পনেরো কাপ চা খাই রাত্রে একটার সময় ঘরে যাইব, এই মানুষও আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? এরা মুসলমান বন্ধুরা পায়ে হাত দিয়া বলিয়ে যাই কি বাবা দেখা হইতে পারে নাও পারে, তোমার মতো আমার মতো কত মানুষ কবরে ঘুমায়, কোন দিন জানি আপনার আমার সামনে মালাকুল মউত দাঁড়াইয়া যায়। আপনার আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি, মালাকুল মউত আপনার আমার নবীর ঘরের সামনে এসে বারবার সালাম দেয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফি আল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মালাকুল মউত আইসা দাঁড়াইছে ঘরে সামনে, বিশ্ব নবীর নামার জন্য আসছে, যেখানে বিশ্ব নবী থাকতে পারে নাই তুমি আর আমি কেমনে থাকবো? আল্লাহ পাক ডাক দিয়ে কয় বান্দা শুনিয়া রাখ, কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, কুলকায় না কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দেখে মানুষ, আমার জমিনে কোনো কিছুই থাকবে না, সাগরের জায়গায় সাগর থাকবে না, পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে না, ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাষ কি, মাঝে মাঝে গুস টুস খাস কি? ফেরেশতা ডাক দিয়ে কয় গুস্ত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। ঠিক কিনা জোরে কন, আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? মৌত কাসিন কল্ল নাসিন সারেব কবর বাইতিন কল্ল নাসিন দাখেলুন চল মুসাফির বনগাটরি, বহু দূর তক জানা হায় আজ বি জানা কাল বি জানা জানা তেরা দূর হায়, নামে বান্দা মুসলমান রে বেরি গোট, নামে বান্দা মুসলমান রে বেরি গোট, বদকারে রা হাসরের দিন গেটা ওড, গোফতে আল্লাহ মমিনেরা মাইডিয়ার, গোফতে আল্লাহ মমিনেরা মাইডিয়ার, ফাতে হাতুন বাবে জান্নাত কাম হিয়ার। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, ঠিক কিনা কন? চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা, আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। তোমার আমার নবীর সামনে মালাকুল মউত দাঁড়াইছে, বারবার সালাম দিয়ে ভিতরে ঢুকতে চায়, আম্মা জানা আয়েশা নবীর কিনারায় বসা, নবীর মেয়ে ফাতেমা নবীর কিনারায় বসা, বাহির থেকে কে জানি আওয়াজ দেয়, আল্লাহ পাক পাঠাইছে মালাকুল মউতরে যাও, দুনিয়ার কারো রুহুটা বের করতে পারমিশন দেওয়া হয় না, আমার দিকে তাকান। এ মুসলমান বন্ধুরারি কাহারো নিকট থেকে রুহুটা নেওয়ার জন্য পারমিশন আজরাইল নেয় নাই, মালাকুল মউতে নেয় নাই, কিন্তু আল্লাহ জানাই দিয়েছে যাও, আমার নবীকে গিয়া জিজ্ঞেস করা উনি আসতে চায় কি চায় না, যদি আসতে চায় তাহলে তার রুহুটা বের করে আমার কাছে নিয়ে আসবে, আর যদি থাকতে চায় আমার নবী যেই কয়দিন দুনিয়াতে থাকতে চায় এই কয়দিন আমি আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া হবি। মালাকুল মউত দ্বারা আসে ভিতরে ঢুকতে চায়, নবী কন্যা ফাতেমা ডাক দেখে আব্বা আপনি বিছানার মধ্যে শোয়া, মোমর সোহালাতের মধ্যে শোয়া, বাবা গো কে বারবার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেখো, মা যাও গিয়ে দেখো কে আসি। ফাতেমা ডেকে ডেকে বলেন দরওয়াজা খুলিয়া তাকাইলাম, তাকাই দেখি গো এমন একজন ব্যক্তি আমাদের ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আসি, যেই ব্যক্তির বডিটা মক্কা মদিনার মানুষের সঙ্গে কোনো মিল নাই, পা হইল জমিনে মাথা হইল আসমানে,
ফাতেমা আব্বে তোর আসিয়ে ডাক দেখে বাবা কে জানি ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছে গো, এমন বডির মানুষ তো জীবনে দেখি নাই। কয় জিজ্ঞেস করো গিয়া তার পরিচয়টা সে কে? নবীকন্যা ফাতেমা গিয়া বলেন, মান আংতামা ইসমুকা, কে তুমি, তোমার নাম কি? মালাকুল মউত। ডাক দিয়া কয় আমার নাম হলো মালাকুল মউত, নবীজির সঙ্গে একটু দেখা করার জন্য আসছি। বাবা রে, তোমার মতো আমার মতো কত মানুষ করুণার মুহূর্তে মারা গেল, ছেলেটা কাছে আসে নাই, মেয়েটা কাছে আসে নাই, এমনও দেখা গেছে রে বাবা। ঘরের ভিতরে দোতলা ঘর, স্বামীকে এক রুমের মধ্যে বন্দি করিয়া রাখছে, ছেলে মেয়ে না বিবি দোতলার মধ্যে ঘুমায়। এই লোকটা পানি পানি করিয়া কত চিৎকার মারছি, করুণার ভয়ে কেউ তার ঘরের ভিতরে ঢুকে নাই, তারে পানিও দেয় নাই। এই লোকটা পানি পানি করিয়া চিৎকার মারিয়া মারিয়া একাকিত্বে ঘরের ভিতরে মুসলমান রুহুটা বাইর হয়ে গেছে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের ক্ষমতা, কিসের দ্বন্দ্বৌলত? এ মুসলমান চিন্তা করে দেখো, যেদিন তুমি আর আমি মারা যাব, আলেমুল আমার কত বিশ্বাস হয় কি হয় না জানি না, কিন্তু বৈজ্ঞানিকেরা কোনো কথা বললে সেইটা আমাদের বিশ্বাস হয়ে যায়। একজন বৈজ্ঞানিক বলেন, মানুষ যখন মারা যায় তিনটা কাফনের কাপড় যখন পুরুষকে প্যাকেট দেওয়া হয়, ওই মানুষকে মাথার দিক দিয়া পায়ের দিক দিয়া মুসলমান মাঝখানে একটা বাদন দিয়া তিনটা কাফনের কাপড়ের প্যাকেট দিয়া যখন কবরে নামায় দেওয়া হয়, কয় চব্বিশটা ঘন্টার ভিতরে তার দেহের ভিতরে পেটের মধ্যে এমন একটা পোকামাকড়ের তৈরি হয়, তার পেটের ভিতরে একটা পোকার তৈরি হয়, ওই পোকাটা ভিতর থেকে বের হওয়ার জন্য চেষ্টা চালায়, কোন দিক দিয়ে বের হয় গবেষণা করিয়ে তারা দেখছি, পায়ুপথ দিয়া পায়খানার রাস্তা দিয়া ওই পোকাগুলো বের হইতে থাকে, আর পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয়, যে দুর্গন্ধের কারণে কবরের ভিতরে অন্য অন্য পোকাগুলো আইসা হাজির হইয়া যায়। এরে বাবাজি, এই দেহটাকে ঠিক রাখার জন্য কত মেডিসিন খাইলাম, শীতের থেকে বাসার লাগে কত মোটা মোটা জামা গায়ে দিলাম। এ মুসলমান একটু খেয়াল করে শোনো রে বাবা, একটু চিন্তা করো, এই দেহটা যখন তোমার আমারে কবরে নিয়ে নামাবে রে ভাই, ওই কবরের দিকে একটু তাকাও, ওই কবরে কেউ নাই, কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই। ওই কবরটার মধ্যে আমার সোয়াইয়া বাঁশের চাঙ্গিগুলো বিছাইতেছে, একটু খেয়াল করেন। ওই কবরের মধ্যে আমার চাটার মধ্যে সোয়াইয়া আমার মাথাটার নিচে কোনো বালিশও দেওয়া হয় নাই, এই শীতের দিনে মারা গেলে কোনো লেপ কম্বল আমার দেওয়া হয় নাই। ওই ব্যক্তিটা তুমিও হইতে পারো, আমিও হইতে পারি রে বন্ধু। যখন কবর নিয়ে নামাইল বাঁশের চাঙ্গিগুলো বিছাইয়া, চতুর্দিক থেকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। এই মুসলমান কোরআন শরীফের আয়াতটাকে দোয়া হিসেবে পড়িয়া পড়িয়া মাটি দেওয়া হয়। ও মুসলমান বৈজ্ঞানিক কত সুন্দর করে কয়, পায়ুপথ দিয়ে যখন ওই পোকাগুলো বের হয়ে যায়, ওই চব্বিশ ঘন্টার ভিতরে তোমার কবরটা পোকামাকড় দিয়া ভরিয়া যায়, কয় তিন দিন পর্যন্ত তোমার পেটটা ঠিকই থাকি, কয় তিন দিন পরে পেটটা ফাটিয়া ভিতর থেকে সব কিছু বাইর হতে থাকি। আরে আমার পেটের ভিতরে কিডনি আছে, বাল্ব আছে, আর কত দামি দামি জিনিস আছে, এগুলো সব আস্তে আস্তে যখন বের হইতে থাকি, কয় ছয় দিনের মাথায় তোমার পায়ের আঙ্গুলের নখ এবং হাতের আঙ্গুলের নখগুলো খসিয়া যায়, কয় নয় দিনের মাথায় তোমার সারা দেহের সবগুলো পশম খুলিয়া খুলিয়া পড়িয়া যায়। এর নবীর উম্মতের দল একটু মালিকরে চিনো, মালিককে, এ মুসলমান একটু মালিকের সন্ধান নিয়ে কবরে যাও, মালিককে আপন বানায় কবরে যাও। কয় সতেরো দিনের মাথায় তার গোস্তগুলো হাড্ডির থেকে আলাদা হয়ে যায়, কয় একটা মাসের মাথায় সবগুলো গোস্ত পোকামাকড় এবং মাটি খাইয়া ফালায়, রক্তগুলো চুষে পান করে নেয় মাটি, কয় দুই মাসের ভিতরে সব গোস্তগুলো আলাদা হইয়া শুধু হাড্ডিগুলো কবরের ভিতরে
পড়িয়া থাকি, কয় তিন মাসের মাথায় কয় সবগুলো দেহের থেকে হাড্ডিগুলো জোড়াগুলো আলাদা আলাদা হইয়া যাইতে থাকি। কিসের বাহাদুরি আমরা করি, কিসের আমিত্ব, কিসের বরাত্ব দেখায়। আজকে মরলে মুসলমান, আগামীকালকে আমার নাম কেউ নিবে কিনা জানা নাই। তো মালাকুল মউত যখন আমার নবীর ঘরের সামনে দাঁড়ায় গেছি, নবী কন্যা ফাতেমা ডাক দিয়া কয় কে গো আপনি? কয় আমার নাম মালাকুল মউত। কয় কেন আসছেন? কয় আপনার বাবার সঙ্গে একটু দেখা করার জন্য আসছি। চিল্লায় জোরে কন্যা আল্লাহু আকবার। কয় তোমার আব্বার সঙ্গে একটু দেখা করার জন্য আসছি। আব্বা বাবা গো মালাকুল মউত দাঁড়াইছে, আপনার সঙ্গে একটু দেখা করতে চায়, আপনার সঙ্গে একটু দেখা করতে চায়। বিশ্বনবী রহমাতুল আলামিন ডাক দেয়াকে ভিতরে আসতে কও। মালাকুল মউত নবীজির সামনে এসে ডাক দেয়া কয় নবীজি গো, যত রাজা বাদশা ধনী গরিব নেতা প্রজা যা আছে কর্মী যা আছে, কারো নিকট থেকে পারমিশন নেই নাই, সবার রুটা বের করে নিয়ে গেছি, দাঁড়ানোর থেকে বসতে সময় দেই নাই। এ মুসলমান দাঁড়াইয়াছে বসতে পারে নাই, বসা আছে দাঁড়াইতে পারে নাই। ওই মুহূর্তে মালাকুল মউত তার রুহুটা বের করিয়া নিয়ে গেছি। মৌত কো তুম দুর না সমঝু, মৌত হার দম হায় করিব, তুমক মোহলত না দি যায় লব হেলা নে কেলি। ঠোঁট নাড়াইবার সুযোগটাও দেওয়া হয় নাই। এ মালাকুল মউত কেন আসছো? আপনারা নেওয়ার জন্য আসছি, পারমিশন দিলে নিয়ে যাব। এ মালাকুল মউত নিয়ে যাবে অসুবিধা নাই, তবে একটু দাঁড়াও, জিব্রাইলের সঙ্গে উম্মত নিয়ে একটু চিন্তা করে নেই। জিব্রাইল আসলে উম্মতের ব্যাপারে একটু ফয়সলা করিয়া নেই, দাঁড়াও। মুহূর্তের মধ্যে জিব্রাইল আমি নবীর দরবারে এসে হাজির হয়ে গেছি। ডাক দিয়া কয় জিব্রাইল, আমার নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইলে চলে আসছি, আমার নিয়ে যাবি, কিন্তু আমি জানতে চাই আমি যেই কদিন দুনিয়ার মধ্যে ছিলাম উম্মতের চিন্তায় কোনোদিন পেট পুরিয়া খাইতে পারি নাই, উম্মতের চিন্তায় রাতের বেলা বিবিদের সাথে ঘুমাইতে পারি নাই, 12টা বেজে গেলে আমি আর ঘুমাই নাই, ঘুম থেকে জাগ্রত হইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছি, সেজদায় পরে কাঁদছি। এ মুসলমান ফাতেমা কয় আমার আব্বার কাছে আমি যখনই আসছি তাকায় দেখে চোখের কোনায় পানি জমা। আব্বারে জিজ্ঞেস করছে, আব্বা গো চোখের কোনায় কেন পানি দেখা যায়? কয় মা গো জিব্রাইল আমিন যেদিন বইলে গেছে আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবি, ওই দিন থেকে আমার চোখের পানি নিবে না, আমার চোখের পানি পড়া বন্ধ হয় না। উম্মতকে আমি এত ভালোবাসি, উম্মতকে এত মহাব্বত আমি করি। এ মালাকুল মউত তুমি আমার নিয়ে যাইবা। এ জিব্রাইল আল্লাহর একটু জিগাও না আমার উম্মতের ফয়সালা কি? জিব্রাইল আমিন 600 পাখা বাড়ি দিয়া মুহূর্তের মধ্যে চলে গেছে সিদরাতুল মুনতাহায়। আল্লাহরে ডাক দিয়া কয় মালিক, বিশ্বনবী জানতে চায় তার উম্মতের ফয়সালা কি? ও মালিক, তোমার নবী জানতে চায় তার উম্মতের সঙ্গে কেমন আচরণ করা হবে। আমার আল্লাহ ডাক দেয়া কে জিব্রাইল, আমার নবীরে চিন্তা মুক্ত হতে কও, আমার নবী যেন উম্মত নিয়ে চিন্তা না করে, আমি আমার নবীজিরে যেমন ভালোবাসি আমার নবীর উম্মতরও আমি আল্লাহ তেমন ভালোবাসি, আমি আমার নবীরে যেমন ভালোবাসি নবীর উম্মতদেরকে আমি আল্লাহ তেমন ভালোবাসি। আমার নবীরে কইয়া দাও আমার নবী যেন কোনো চিন্তা না করি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের পাহারাদারে আমি আল্লাহ নিজেই করব, উম্মতের জিম্মাদারে আমি আল্লাহ নিজেই নিয়ে গেলাম। এরা গুনাহ করলে তওবা করার সুযোগ দেওয়া হবে, মুহূর্তের মধ্যে আজাব দেওয়া হবে না, এদেরকে মুহূর্তের মধ্যে আজাব দেওয়া হবে না। এই জন্য আপনার আমার পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কষ্ট হয়? আপনার আমার পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, রসুল ডাক দেখে বেলাল মদিনার গলি গলি যাও, মদিনার মানুষগুলোকে ডাইকে ডাইকে আমার সামনে নিয়ে আসো,
মদিনার মধ্যে মুহাজির সাহাবি আছে, মদিনার মধ্যে আনসার সাহাবি আছে, এদেরকে একটু ডাইকা নিয়ে আসু, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। সুরায় নসর নাজিল হয়ে গেছি, আল্লাহ জানায় দিয়েছেন আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় থাকতে পারবো না। এরে বেলার আমার সাহাবিরা মক্কার বাড়ি গড় সারিয়া, গড় বাড়ি সারিয়া, বিবি সারিয়া, ছেলে মেয়ে সাইরা, তারা এতিমের মতন আজকে মদিনায় চলে আসছি। এরা মদিনায় আইসা আনসার ভাইদের সঙ্গে বসবাস করতেছে, এদের সবাইকে ডাইকে নিয়ে আসু, আমি নবী ইন্তেকালের আগে সবাইকে এক নজর দেখা যায়, একটু নসিহত করে যাই। এ মোগরা কান্দার বাবা যে একটু দিলের কান্দি আর কয়েকটা কথা শুনবেন। বিশ্ব নবীর সাহাবি বেলাল যখন চলে গেলেন মদিনার অলিতে গলিতে, দৌড়ায় দৌড়ায় ডাক দিয়া কয়, এ নবীর সাহাবিরারি যে যেখানে আছো তাড়াতাড়ি করে আসো। বিশ্ব নবী বলছেন তোমাদেরকে নাকি এক নজর নবীজি দেখবেন, তোমরা দেরি করিও না, তোমরা সবাই আল্লাহর ঘরের মধ্যে সমবেত হয়ে যাও, হাজির হয়ে যাও। বিশ্ব নবী ঘরের ভেতরে আছেন, সাহাবীরা দেরি করে নাই, দেরি করে নাই, মুহূর্তের মধ্যে সবাই যার যেই কাজকর্ম আছে সব কালাইয়া সবাই চলে আসছে নববীর মসজিদে, নববীর মধ্যে। আয়েশা যখন হাজির হয়ে গেছি, রসুল বললেন বেলাল সবাইকে গিয়া বলে দাও তারা যেন দুই রাকাত করে দখুলুল মসজিদ নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, জোরে কোন। সাহাবীরা রসুলের আদেশ পালন করতে যাইয়ে নামাজ পড়তেছেন, বিশ্ব নবী ঘর থেকে বের হইছেন, বের হইয়া আল্লাহর ঘরের মধ্যে চলে গেলেন, মসজিদে চলে গেলেন, যাইয়া বেলালকে ডাক দেখ, বেলাল আমারে মিম্বরের মধ্যে নিয়ে বসাইয়া দাও, আমি সাহাবাই কেরামদেরকে একটু নসিহত করি, সাহাবাই কেরামদেরকে আমি একটু ওয়াজ করি। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়াজাক কৃপা ইন্না যিকর তানফাউল মুমিনিন। অগুনবীজি আপনি ওয়াজ করেন, আপনি বয়ান করেন, বয়ানের দ্বারা যারা মুমেন এদের উপকার হবে, এদের ফায়দা হবে। আর যাদের কলবের ভিতরে মোহর মারা দেওয়া হয়েছে, খতমাল্লাহু আলা কলবিহিম, যাদের কলবে মোহর মেরে দেওয়া হয়েছে এদের উপকার হবে না, আর যারা মুমেন এদের ওয়াজ নসিহত উপকার হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। তো রসুলকে নিয়ে মিম্বরে বসাইয়া দিলেন, আমার দিকে খেল করে শুনেন মুসলমান বাবাজিরারি, রসুলে আরবির সাহাবীরা চাতক পাখিলেন, নবীজির দিকে তাকাইয়া আছেন, নবীজির চেহারার দিকে তাকাইয়া আছেন। আপনাদের কবলিয়া যায় পয়গম্বর আরবি বলেন, এ মুগ্রেকান্দার যুবক, মুগ্রেকান্দার মুরব্বীরা যারা পয়গম্বর পান নাই, আবু বকর সিদ্দিককে পান নাই, ওমরকে পান নাই, উসমানকে পান নাই, আলীকে পান নাই, সোয়ালক্ষ সাহাবি পান নাই, এই জমানার মুগ্রেকান্দার মধ্যে যত বড় বুজুর্গ আলেম আছে, আপনার ইমাম সব আছে। রসুল বলেন, মান্না যারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকা আন্না মান যারা ফি হযরাতিহি, মুগ্রেকান্দার কোন মানুষ যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, হক্কানি পীরের দিকে তাকায়, রসুল বলেন সে যেন আমার চেহারার দিকে তাকাইল। তাই নয়, সালাম দিয়ে মুসাফার জন্য হাত বাড়াইয়া দিলেন। পয়গম্বর বলেন, হক্কানি আলিমের হাতের সাথে হাত লাগায় মুসাফা করল, মান সাফা আলিমান ফাকদ সাফা হানি ওমান সাফা হানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ মুগ্রেকান্দার মানুষ, তুমি বড় আলেম পাও নাই, তোমার মাদ্রাসার বড় হুজুরে পাইছ, ইমাম সাহেবরে পাইছ, হাতরে বাড়াইয়া দিয়ে মুসাফা করছো, মান সাফা আলিমান ফাকদ সাফা হানি ওমান সাফা হানি কানা মাই ফিল জান্নাহ। কি আলিমের হাতের সাথে হাত লাগায় মুসাফা করল, অমান সাফা হানি সেজন্য আমার সঙ্গে মুসাফা করল, অমান সাফা হানি যে আমার সঙ্গে মুসাফা করল, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তো আল্লাহর রসুল মিম্বরের মধ্যে বসা, সাহাবাই কেরাম নবীর দিকে তাকিয়ে বলেন, শুনতেছেন, চাতক পাখির ন্যায় তাকাইয়া আছে, মাথাটাও নাড়ায় না, চক্ষু গুলো ঘুরায় না, রসুল কি বলবেন, কি ওয়াজ করবেন। সাহাবাই কেরাম যখন নবীজির সামনে বসলেন, রসুল আরবি ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, বয়ান করতে করতে এক পর্যায়ে ডাক দেয়া কয়, সাহাবিরারি মক্কি জীবনে মদুনী জীবনে তোমাদের সঙ্গে আমি উঠা বসা করছি, তোমাদের সঙ্গে চলাফেরা করছি,
তোমরা কখনো খাইছো কখনো খাও নাই, যুদ্ধের জন্য ডাক দিলে পাগল পরা হইয়া বিবি বাচ্চা রাখিয়া আব্বা আম্মা রাখিয়া তোমরা আমার দিকে দৌড়াইছো। এ সাবিরারি তোমরা যেই কষ্ট করছো প্রতিদানটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, আমার মালিক আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে প্রতিদান দিবে। আমার রসুলে আরবে একদিন সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া দিয়া কয়, আবু বকর তোমার জান্নাতরা আমি দেখে আসছি, ওমর তোমার জান্নাতরা আমি দেখে আসছি, এ ওসমান তোমার জান্নাতরা আমি দেখে আসছি, এ আলী তোমার জান্নাতরা আমার ঘরের সামনেই থাকবি। এমন করিয়া করিয়া রসুল সাহাবাই কেরামের সামনে জান্নাতের বয়ান করতেছে। তো আল্লাহ বাগের পয়গম্বর ডাক দিয়া কয়, তোমরা উহুদের ময়দানে রক্ত জড়াইছো, তোমরা কত কষ্ট করছো ইসলামের জন্য, আমি রসুল মনে হয় বেশি দিন আর বাঁচব না। সাহাবাই কেরাম এই কথাগুলো শুইনা গইরে গইরে কান্না শুরু করে দিল। আবু বকর নবীজির দিকে তাকাইয়া দুইটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানিগুলো পরে ওমর কান্দে ওসমানও কান্দে আর কয়, নবীজি আপনি কি শোনাইতেছেন আমাদের কি? আল্লাহ নবী গো এমন দিন গেছে রাত গেছে গো নবীজি, পেটের মধ্যে বড় ক্ষুধা, ঘরে কোনো খাবার নাই। নবীজি গো ক্ষুধার তো পেট লই আপনার সামনে আইসা চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে গেছি। ও গো নবীজি এ পেরেশানে লই আইলে এ পেরেশানও দূর হয়ে গেছি। নবীজি এমন করে করে সাহাবাই কারাবের সামনে বয়ান করতেছেন। আল্লাহ পাকের পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবিরারি তোমাদের সাথে চলতে গিয়া যদি কাহারো মনে আমি কোনো কষ্ট দিয়া থাকি আল্লাহর রাস্তায় আমারে মাফ করিয়া দিও, তোমরা আমারে ক্ষমা করিয়া দিও মাফ করিয়া দিও। রসুল আরবি একবার দুইবার তিনবার বললেন আমারে মাফ করিয়া দিও, যদি কাহারো মনে আমি কোনো ব্যথা দিয়া থাকি কষ্ট দিয়া থাকি আমারে মাফ করিয়া দিও। বাবা জিরারে এদিক সেদিক তাকাইয়েন না, আর কয়েকটা কথা আমি বলবো তারপরই শেষ করে দিব, এখনও তো বেশি রাত্র হয় নাই, মাত্র বাজে ১১টা, আমরা তো অনেক সময় ঘুমাইতে ঘুমাইতে ১২টা ১টাও বাজে ঠিক কিনা জোরে কান। এর মুসলমান রসুল তিনবার বললেন সাহাবিরারে যদি আমি কাহারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তায় আমারে মাফ করিয়া দিও। তখন ওই সাহাবিদের মধ্য থেকে এক হযরতে ওকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে চিন্তা করেন, এখন নবীজির কাছে একটা জিনিস পাওয়ার মুখ্য সময় আমার, সুবহানাল্লাহ, কোন আমার জীবনে একটা আশা ছিল, দেখি ওই আশাটা আমার আজকে পূরণ হয় কি হয় না। এরে মুসলমান হযরত উকাসা মাসখান দিয়ে দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, নবীজি গো সবাই মাফ করলো, আমি আপনারে মাফ করতে পারবো না। খেয়াল করিয়া শুনবেন বন্ধু, কয় সবাই মাফ করালো আমি আপনারে মাফ করতে পারবো না। সমস্ত সাহাবিরা ও কাসার দিকে তাকায় আসে, কি বলে এটা, সবাই মাফ করলো সে নাকি মাফ করবে না? রসুল কয় কাছাকাছি আসো কি হইছে বলো। কয় নবীজি গো কোনো এক যুদ্ধের ময়দানে আমি আপনার সাথেই ছিলাম, আমি আপনার পাশেই ছিলাম, কয় কেমনে কি হইছে বলো। কয় নবীজি গো আপনি একটা গোড়ার পিঠের মধ্যে ছিলাম, পাশাপাশি আমিও একটা গোড়ার পিঠের মধ্যে ছিলাম, নবীজি গো আপনার হাতের মধ্যে একটা চাবুক ছিল গো নবীজি, ওই চাবুকটা দিয়ে যখন আপনার ঘোড়ার মাথার মধ্যে আঘাত দিতে গিয়েছিলেন, ওই আঘাতটা গোড়ার মাথার মধ্যে না লাগিয়ে আমার পিঠের মধ্যে লেগে গিয়েছিল, নবীজি গো আমি ওই দিনকার সাজাটা আপনার কাছ থেকে নিতে চাই, আমি মাফ করতে পারবো না। নাউজুবিল্লাহ, কর জোরে এলো সুন মুসলমান বাইরা। এই কথাটা বলার পর সাহাবিদের মধ্যে কান্নার রুল পড়ে গেল, কয় কি রে রসুল এমনি অসুস্থ, এখন না কেন বিজির কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। হাসান হোসাইন ডাক দিয়ে কয় বাইরে কি হয়েছে বলো। কয় আপনার নানা আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত দিয়েছিল, আঘাতের পরিবর্তে আমিও তোমার নানার পিঠের মধ্যে আঘাত দেওয়ার জন্য রেডি আছি, প্রস্তুত আছি। হাসান হোসাইন ডাক দিয়ে কয় ওকাশারে আমার নবীর পিঠের মধ্যে আঘাত না দিয়া যত মনে চায় আমরা দুই ভাইয়ের পিঠের মধ্যে আঘাত করতে থাকু, আমরা দুই ভাই তোমার পিঠটা খুলিয়া দিলাম,
আবু বকর সিদ্দিক সামনে এসে ডাক দিয়ে কয়, এ ওকাশা কি বলো? আমার নবী রহমাতাল্লিল আলামিন, যার জন্য দুনিয়ার সব পাগল, গাছগাছালি পাকপাখালি পশু পাখি সবাই পাগল, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দিয়া দিয়া রসুলরে নিয়ে যায়, যেই নবী জমিনের মধ্যে পা রাখলে পায়ের তলার ছোট ছোট কঙ্করগুলো মোমের মতন নরম হয়ে যায়, যেই নবী খালি জমিনের মধ্যে পা রাখলে নিচে সবুজ ঘাস হয়ে যায়, ওই নবীর তুমি প্রতিশোধ নিবে এটা কেমন কথা বলো? কয়, হ্যাঁ আমি প্রতিশোধ নিব। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবিরে কেউ কোনো কিছু বলিও না, সে প্রতিশোধ নিতে চাইলে নেক অসুবিধা নাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই চাবুকটাই আমার লাগবে যেই চাবুক দিয়ে আপনি আমার পিঠে আঘাত দিয়েছিলেন। রসুল ডাক দিয়ে বেলাল, তাড়াতাড়ি করিয়ে যাও, ওই যে চাবুকটা আমার ফাতিমার ঘরের মধ্যে রাখা আছে নিয়ে আসো। সাহাবিরা কান্দে, আল্লাহর ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেছি। হযরতে বেলাল চলে গেলেন ফাতিমার ঘরে, ফাতিমার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়া কয়, ফাতিমা গো, তোমার ঘরের মধ্যে নাকি একখানা চাবুক আছে, ওই চাবুকটা দাও। বেলালের বেলাল চাবুক নেওয়ার জন্য আসছি আমি। বেলাল কয়, আমার আব্বা এই মুহূর্তে অসুস্থ, কি জন্য চাবুক দিয়ে কি করবে, চাবুক কেন নিবাম? কয়, শুনছি আপনার আব্বা নাকি একজন সাহাবির পিঠের মধ্যে চাবুক দিয়ে বাড়ি দিয়েছিল, আঘাত দিয়েছিল, ওইটার প্রতিশোধ নেওয়ার জন্য এখন চাবুক রসুল নিতে বলছে। ফাতেমা কোনো কথা বলতে পারে না, ঘরের ভিতরে মুসলমান বিনয় বিনয় কাদের করল, এটা কেমন সাবির, আমার বাবার পিঠের মধ্যে বলে আঘাত দিবি। ভিতর থেকে ফাতেমা ডাক দিয়া কয়, বেলাল আমার বাবার পাশে কি হাসান হোসাইন নাই নাকি? কয়, আছে। তাহলে হাসান হোসাইন থাকতে কেমনে আমার বাবার পিঠে সেই সাহাবি আঘাত দিবি? কয়, ওকাশা বলছি তার আঘাত বলে দিবেই রসুলকে। কয়, ঠিক আছে নিয়ে যাও। চাবুকটা যখন নিয়ে আসছে, খেয়াল করেন মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ নবীর হাতের মধ্যে আইনা যখন চাবুকটা দিলেন, বরকতি হাত দিয়ে রসুল চাবুকটা নিলেন, চাবুক নেওয়ার পর রসুল ডাক দেখে, ওকাশা আমার কাছাকাছি আসো। যেই মুহূর্তে ওকাশ আমার নবীর কাছে আসছি, সাহাবির আরো হয়রান পেরেশান হয়ে গেছি। আমার নবী ডাক দেয় ওকাশ, রে এই নাও চাবুকটা তোমারে দিলাম, যতগুলো আঘাত দেওয়ার দরকার তুমি আমার পিঠের মধ্যে আঘাত দিতে থাকো, অসুবিধা নেই, দাও। তোমার রাগ কমলে তারপরে বলিও, প্রতিশোধ নেওয়া শেষ হলে তারপরে আমার কাছে বলিও। ওকাশা চাবুকটা হাতে নিয়ে ডাক দিয়া কয়, নবীজি গো, যেই মুহূর্তে আপনি আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন, ওই মুহূর্তে আল্লাহর নবী, আমার পিঠের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, আমার পিঠটা ছিল খালি, এখন যদি আমি প্রতিশোধ নিতে চাই গো নবীজি, আপনার পিঠের কাপড়টা সরাইতে হবে। আপনার পিঠের কাপড়টা সরাইয়া নেন ওগো নবীজি, আপনার পিঠটা একটু উদম করিয়া দেন, আমি তারপরে চাবুক দিয়ে আঘাত দেই। মুসলমান যেই মুহূর্তে নবী জামাটা সরাইছে, রে বন্ধু, আরে আল্লাহর নবীর জামাটা যখন টান দিয়ে সরায়, রসুল আরবের দুই কান্দের মাঝখানে একটা খতনে নবুয়াতের সিলমোহর ছিল ডিমের মতো। ওই ওকাশা হাতের থেকে চাবুকটা ফালাইয়া দুইটা হাত দিয়ে আমার নবীরে জড়াইয়া ধইরা ওই খতনে নবুয়াতের সিল মোহরের মধ্যে চুমা খাওয়া শুরু করে দিছি। দুইটা হাত দিয়ে নবীরে ধইরা চুমা খায়ার ডাক দিয়া কয়, আয় চশমায় রহমত মিয়া বিয়ান তাওয়া উম্মি, দুনিয়া পে তেরা লুতফ সদা আমার হেগা, দুনিয়া পে তেরা লুতফ সদা আমার হেগা, ইয়াসিন সে মাওলা নে কবি উসগো ফুকারা, হামি ম কবি ওর কবি তসিন ইশারা। দুই হাত দিয়ে জড়ায় ধরে চুমু খাইলেন, ডাক দিয়া কয়, নবীজি এতগুলো সাহাবির সামনে আমি আপনারে কষ্ট দিয়েছি কেন, নবী আপনি আমারে মাফ করে দিয়েন। কয়, কি হয়েছে বলো? কয়, নবীজি গো, আমি যখন কালমা পড়ে মুসলমান হয়েছিলাম, ওই দিন আমি একটা খবর পাইছিলাম গো নবীজি,
আপনার দুই কান্দের মাঝখানে নাকি একটা খতমে নবুয়াতের সিলমোহর ছিল। আমি অনেক চেষ্টা করছি গো নবীজি, ওই সিলমোহরটা দেখার জন্য আমি দেখতে পারি নাই। আজকে এই ফন্দি কইরা সাহাবিদের সামনে ওই সিলমোহরটা আমি দেখছি গো নবী, এই জন্য ক্ষমা প্রার্থী আপনি আমারে মাফ করিয়া দেন। রসুল দাঁড়ায় ডাক দেয়া কয় সাহাবিরা, রে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাইলে মন ভৈরা প্রাণ ভৈরা আমার অক্কাশার চেহারার দিকে নজর দাও। আমার অক্কাশা জান্নাতি, আমার আল্লাহর প্রিয় বান্দা, এ মুসলমান বাবু বাবা জিরারে আমার, আল্লাহ পাক ডাক দিয়া কয় এই দুনিয়ার মধ্যে যত জাতি আছে, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আর জুয়ানার জুনাগা কুকি গারো সৌতাল খাসিয়াল যত সম্প্রদায় আছে, সবাই তো জান্নাতে যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় যারা কালমাওয়ালা মুসলমান, ইমানওয়ালা মুসলমান, যাররা পরিমাণ ইমান নিয়ে যারা কবরে যাবি, আল্লাহ পাক ডাক দিয়ে কয় লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়ালা দাইনা মাজিদ, যারা আমার আপন হয়ে কবরে যাবি, যারা আমার বান্দা হয়ে কবরে যাবে, আল্লাহ পাক ডাক দিয়া কয় এদের জন্য আমি জান্নাতের মধ্যে পুরস্কার রেখে দিয়েছি, এরা পুরস্কার পাবে তো পাবেই, কিন্তু যারা আমারে বেশি সন্তুষ্ট করতে পারবে, আমারে খুশি করতে পারবে, ওয়ালা দাইনা মাজিদ, আমি আল্লাহ এদের জন্য আরো দ্বিগুণ চৌগুণ আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে পুরস্কার রেখে দিয়েছি। এ মুসলমান বাবা জিরা রে আমার, এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলিয়া যাই, মুসলমান গর্ব অহংকার আমরা যা কিছু করতেছি, বাড়ি বানাই আমার গর্ব, ইঞ্জিনিয়ার হই আমার গর্ব, টাকা পয়সার মালিক আমি আমার গর্ব, আমি বড় আলেম আমার ফখর আমার গর্ব, না এগুলো কোনো কিছুই তো কবরে যাবে না। আর সি খালি যাবো খালি সঙ্গে নিব কি, সঙ্গে নিব দুটো নাম আল্লাহ আর নবী, ঠিক কিনা জোরে গান। এই জন্য মুসলমান ভাইরা এই মোগরাকান্দা যে মাদ্রাসাটা হয়েছে, আপনারা মাদ্রাসা হওয়াতে খুশি না বেজার, আওয়াজটা জোরে দিয়ে বলবেন খুশি না বেজার। এই মাদ্রাসা হইলে লাভ কি, ওই মাদ্রাসা হইলে লাভ হইল এলাকার মানুষ পাপ করলে অন্যায় করলে মাদ্রাসার খাতিরে আল্লাহ গজব উড়াইয়া আল্লাহ পাক রহমত নাজিল করেন, তাইলে মাদ্রাসা হওয়াতে লাভ না লোকসান। এলাকার মানুষ অন্যায় করলে পাপ করলে আল্লাহ পাক বলেন এই মাদ্রাসা কোরআন পড়ার খাতিরে আল্লাহ পাক এদেরকে মাফ করে দেন, গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, আল্লাহ পাক গজব উঠায় নিয়ে যান। তো এই মাদ্রাসার দিকে আপনাদের সুনজর রাখতে হবে, পরিশেষে দোয়ার আগে দিয়ে আপনাদের কাছে আহ্বান থাকবে এটাই, এই মাদ্রাসার মধ্যে আপনারা 5 বস্তা 10 বস্তা চাউল, 15 বস্তা 20 বস্তা চাউল, 1 বস্তা 2 বস্তা করে করি আমিন। সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইরে মাফ করে দেন, পাশে আছে গোরস্থান কবরস্থান, আল্লাহ পাক যেন সবাইরে মাফ করে দেয়া, কবর জান্নাতের বাগান বানায় দেয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবিনা আলা দীনিক, বেগুনা পাঠায় অসমালিক গুনা নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো, চামড়া ঢিলা দাড়ি পাকা আল্লাহ পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল, জ্বালায় আমরা রে আল্লাহ দুজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনি, ও মালিক তাকায় দেখো মুগরা কান্দা এই মাদ্রাসার মাহফিলি, আয়া আল্লাহ আলেমুলামার এলাকার মুরব্বীরা নৌজোয়ান ভাইরা ফাঁকে ফাঁকে বসা আদরের কচি গাছেরা পর্দার আড়ালের মায়েরা আমার বোনেরা, আল্লাহ গো আসাতে যায় কারা মায়ে মায়ে মাসাদি সহকারে আমি গুণাগার, আল্লাহ তোমার সাহি দরবারে সবাই মিলে হাতগুলো বাড়াইয়া দিয়েছি, এ মালিক ক্ষমা চাইতেছি সবাই মিলিয়া, রে মালিক মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণাগুলো মাফ করিয়া দাও, ইয়া আল্লাহ জানা অজানা প্রকাশ্যে গোপনে নফসের দোকায় পড়ে, আয়া আল্লাহ শয়তানের ফেরবে পড়িয়া কত গুণা করছি আল্লাহ গুণাহের সাগরে হাবুডুবু খাইয়া,
আল্লাহ সবার হাতগুলো একসাথ করে তোমার দরবারে বাড়ায় দিয়েছে রে মালিক। আল্লাহ গো আমাদের জিন্দগির সব গুণাগুলো মাফ করিয়া দাও। এ মালিক জানা নাই কার জন্য আজকের মোনাজাতরা শেষ মোনাজাত হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই কোন দোকানে আমার নামে আমাদের সকলের নামে কাফনের কাপড়ে সে হাজির হয়ে গেছি। আল্লাহ কোন দিন জানি এই জামাগুলো টাইনা টাইনা খুলিয়া খুলিয়া নিয়ে যায়। এ মালিক তোমার দরবারে হাতগুলো বাড়াইছি, মায়ার নজরে তাকাইয়া দয়ার নজরে তাকাইয়া আমাদের জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও। ও মালিক এই মজলিসে যারা বসে হাতগুলো বাড়াইছে রে আল্লাহ, জানা নাই কার জানি মা নাই কার জানি বাবা নাই, আল্লাহ পাশেই বিরাট বড় গোরস্থান রে মালিক, এই কবরে কতজনের আম্মা ঘুমাইছে রে আল্লাহ, কত বাবার মা ঘুমাইছে। এ মালিক জানা নাই কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছি, জানা নাই রে মালিক কার আব্বা আমার নাক দিয়া সাপগুলো ঢুকিয়া মুখ দিয়ে বের হইতেছে রে আল্লাহ। আল্লাহ গো জানি না কার কবরে বিষাক্ত সাপগুলো সবল মারিয়া আছি। এ মালিক এই মুহূর্তে আমাদের দোয়া কবুল করে মোনাজাত কবুল করে কবরের বাসিন্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো কবরগুলো তুমি জান্নাতের বাগান বাড়াইয়া দাও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে মাদ্রাসায় চাউলের বস্তা দিয়া আল্লাহ দানের হাত বাড়াইয়া দিল, আল্লাহ গাদের দানের খবরগুলো সোনার মদিনায় পৌঁছাইয়া দিও। আল্লাহ হাসরের কঠিন মদিনা নাজাতের ওসিলা বানাইয়া দিও। এই মাদ্রাসার সমস্ত জরুরত কাইবি খাজানার থেকে পূর্ণ করে দিও। মাদ্রাসার সমস্ত মুশকিলাতগুলোকে আসান করিয়া দিও। আসাতিজায়ে কেরাম তুলাবায়ে আজম সবাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যে যেখান থেকে মাহফিলটার মধ্যে হাজিরা দিয়েছে আল্লাহ সকলের হাজিরাগুলো তুমি কবুল করে নাও। প্রত্যেকের বসাগুলো জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আলোচনা শুরুর দিকে নিয়ে পর্যন্ত যা হয়েছে রে আল্লাহ যেগুলো আমাদের জন্য কল্যাণ হয় মঙ্গল হয় ওই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করিও। আল্লাহ আমাদের হায়াতকে নেক হায়াত বানাইয়া দাও, উম্মতদেরকে সুন্নতওয়ালা উম্মত বানাইয়া দাও, পাঁচ অক্ত নামাজি বানাইয়া দাও, দিনদার ইমানদার মোত্তাকি বানাইয়া দাও, মা বোনদেরকে কবুল করে নাও, যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দান করো, বেপর্দা নিশিন মাদেরকে পর্দা নিশিন বানাইয়া দিও। আল্লাহ একটা হাতও ফেরত দিও না রে মালিক, প্রত্যেকের মুনাজাতগুলো তোমার দরবারে তুমি কবুল করে নিও। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।